নতুন চ্যানেল সার্চ করলে আসে না, একজন নতুন ইউটিউবারের কাছে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। শেষে জানতে পারলাম এই তিনটে স্টেপ ফলো করলে যে কোনো ইউটিউব চ্যানেলকে সার্চ লিস্টে নিয়ে আসা যায়। তো হ্যালো বন্ধুরা, আমি জানি তুমি একজন নতুন ইউটিউবার আর তোমার চ্যানেলও সার্চ লিস্টে আসছে না, ওই জন্য তুমি এই ভিডিওটায় ক্লিক করেছ। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই তিনটে স্টেপ ফলো করলে তোমার চ্যানেলও সার্চ লিস্টে সব থেকে উপরে চলে আসবে। তার মধ্যে তিন নম্বর যে স্টেপটা আছে ওটা আমার ফেভারিট, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন। প্রথম স্টেপটা হচ্ছে চ্যানেলের ইউনিক নাম। এবার তুমি বলবে, আমি তো চ্যানেলের নাম ইউনিক রেখেছি তবুও আমার চ্যানেলটা সার্চ লিস্টে আসছে না। তাদেরকে বলছি, রুকো যারা, সবর করো। যারা চ্যানেলের নাম ইউনিক রাখেনি তারা কিভাবে নিজের চ্যানেলের নাম ইউনিক রাখবে? প্রথমে নিজে থেকে একটা নাম ভেবে নাও আর সেই নামটা ইউটিউবে সার্চ করো। আর যদি ওই নামে কোনো চ্যানেল থাকে তাহলে কিন্তু তুমি ওই একই নামে নিজের চ্যানেল বানাবে না, কারণ ওই একই নামের চ্যানেল তৈরি করলে তোমার চ্যানেল কোনো দিন সার্চ লিস্টে উপরে আসবে না। তাহলে তুমি কি করবে এটাই ভাবছো, তাই তো? এক্সাম্পল ভালো করে বুঝে নাও। ধরো তুমি মনে মনে দুটো ইউনিক নাম ভেবে নিয়েছো, একটা হচ্ছে এ এবং অপরটা হচ্ছে বি। এবার ওই ইউনিক নাম দুটোর মধ্যে দুটো তুমি ইউটিউবে সার্চ করো। ধরো এটা সার্চ করেছো এবং এ নামে অনেক ইউটিউব চ্যানেল আছে, এবং যখন বিটা সার্চ করে দেখলে তখন দেখতে পাচ্ছ যে বি নামে কোনো ইউটিউব চ্যানেল নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো কোনটা তোমার চ্যানেলের জন্য ইউনিক নাম হবে। অবশ্যই বি, কারণ বি নামে কোনো চ্যানেল নেই ইউটিউবে। সুতরাং তুমি বি নামটা নিজের ইউটিউব চ্যানেলের নাম রাখতে পারো, এই নয় যে বি রাখবে, তোমার মনে মনে যা আছে যে নামটা ভেবেছো সেটাই রাখবে। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে কিওয়ার্ড সেটিং। এই সেটিংসটা করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা গুগল ক্রোমে ওপেন করতে হবে। প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে গুগল ক্রোমটা ওপেন করে নেব, তারপর সার্চ লিস্টে লিখব studio.youtube.com, এটা লিখে সার্চ করব। সো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তারপর বাম দিকে নিচের দিকে যে সেটিংয়ের অপশানটা দেখতে পাচ্ছ, ওই সেটিং অপশানটাই ক্লিক করবে। এখানে দুটো সেটিংস তোমাকে অন করতে হবে, দুটো সেটিং মনে থাকবে তো? সো এখানে তুমি চ্যানেল অপশানটাই ক্লিক করবে, তারপর এখানে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো তুমি যে দেশ থেকে ইউটিউব চ্যানেলটা ওপেন করছো বা যে দেশে ইউটিউব চ্যানেলটা তুমি চালাচ্ছো সেই দেশের নাম এখানে সেট করতে হবে, ইন্ডিয়া, বাংলাদেশ, আমেরিকা। সো তুমি যেখান থেকে ইউটিউব চ্যানেলটা ওপেন করছো সেই দেশের নাম এখানে সেট করে দেবে, বুঝতে পেরেছো? তারপর দ্বিতীয় সেটিংসটা হচ্ছে কিওয়ার্ড লিখতে হবে। এই বক্সের মধ্যে তোমার চ্যানেলের নাম লিখতে হবে। সো দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলের নামটা কেমনভাবে গুছিয়ে গুছিয়ে আলাদা রকমভাবে লিখে রেখেছি। সো তুমিও তোমার চ্যানেলের নামটা ম্যাক্সিমাম 10 থেকে 15 রকমভাবে উল্টো পাল্টা করে লিখে রাখবে। সো যেমনটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের নাম টেক শরীফ 01। সো আমি এখানে লিখেছি শরীফ 01, টেক শরীফ 01, শরীফ টেক 01, এইরকমভাবে একই নামটা উল্টো পাল্টাভাবে লিখে রাখবে। সো যাতে যখন তোমার চ্যানেলটা যদি ভুল করেও কেউ সার্চ করে, অর্থাৎ স্পেলিং যদি ভুল করে, তবুও তোমার চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসবে। সো এই জন্য আমরা ভুল ভালো অনেক সময় চ্যানেলের নামটা লিখে রাখি এই কিওয়ার্ডের মধ্যে, বুঝতে পেরেছো? সো এটা হয়ে গেলে নিচে একটা সেভ অপশান দেখতে পাচ্ছ, ওই সেভ অপশানটাই ক্লিক করে দেবে। আর এখানেই তোমার কাজ শেষ হয়নি এখনও ভাই, এখনও তিন নম্বর স্টেপটা বাকি আছে। তার আগে চ্যানেলে যারা নতুন আছো তারা ওই নিচে সাবস্ক্রাইব বাটনটাই একটা ঘুষি মারো, যাতে ওটা ক্লিক হয়ে যায়। এবার চলো জেনে নিই তিন নম্বর স্টেপটা। এই তিন নম্বর স্টেপটা খুবই সহজ এবং সিম্পল স্টেপ। দেখো বন্ধুরা, তুমি ইউটিউবে চ্যানেল তৈরি করেছো ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। তোমার চ্যানেলে যদি কোনো ভিডিও না থাকে তাহলে তোমার চ্যানেলটা সার্চ লিস্টে সব থেকে উপরে কোনো দিন আসবে না, বুঝতে পেরেছো? সো এবারে তুমি বলবে, আমি তো আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি তবুও কেন আমার চ্যানেলটা সার্চ লিস্টে আসছে না? তাদেরকে বলছি, রুকো যারা, সবর করো। তোমার নতুন চ্যানেলে ম্যাক্সিমাম 10 থেকে 15 ভিডিও আপলোড করতে হবে, এই নয় যে 10 ভিডিও চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে নতুন চ্যানেলে একদিনে যদি 10 ভিডিও আপলোড করে দাও তাহলে কিন্তু হবে না। একদিনে একটা ভিডিও আপলোড করতে পারো অথবা
সকালে বা বিকালে এরকম করে দুটো ভিডিও আপলোড করতে পারো। সুতরাং একদিনে তুমি এক থেকে দুটোর বেশি ভিডিও আপলোড করবে না। এবং প্রত্যেকটা ভিডিওর টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশানে তোমার চ্যানেলের নাম লিখে রাখবে গুছিয়ে। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান কীভাবে লিখতে হয় এই নিয়ে অনেক ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে। না জানলে সিম্পল ভাষায় দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে টাইটেল, এইটা হচ্ছে ট্যাগ এবং এইটা হচ্ছে ডেসক্রিপশান। সো এই প্রত্যেকটা জায়গায় তোমার চ্যানেলের নাম লিখে রাখবে যখন তুমি ভিডিও আপলোড করছো, ঠিক আছে? সো এই তিনটে স্টেপ ফলো করলে দেখতে পাবে তোমার চ্যানেল সার্চ লিস্টে সব থেকে উপরে আসতে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান এই তিনটে নিয়ে যদি ভিডিও চাও তাহলে একটা ভিডিও আপলোড করে দেবো, এর জন্য তোমাকে কমেন্ট করতে হবে। আর হ্যাঁ, মনে রেখো নিচে যে সাবস্ক্রাইবের বাটনটা আছে ওটাতে ঘুষি মারো, লাথি মারো, যা ইচ্ছা করো যেন ওটা সাবস্ক্রাইব হয়ে যায়।